জাতিসংঘের সাক্ষাৎকার নিয়ে বিএনপি মিথ্যাচার করেছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে এক আলোচনায় তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, দলটি নানাভাবে ষড়যন্ত্র করছে যা গণতান্ত্রিক আচরণের মধ্যে পড়ে না। এ সময় বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রকৃত ইতিহাসে তুলে ধরার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি যেভাবে বিহেভ করছে এটা তো কোনো দায়িত্বশীল গণতান্ত্রিক দলের কাজ নয়। কয়েকদিন আগে গিয়েছেন জাতিসংঘে, এটাকে প্রচার করলো বিএনপি যে জাতিসংঘের মহাসচিব তাকে দাওয়াত দিয়েছেন, তো তারপরে জানা গেল যে না, মহাসচিব দাওয়াত দেয় নাই, তো মিথ্যা কথা বলে ধরা পড়ে গেল। এখন এই কাজটা তারা মাঝে মাঝেই করছে।